মালদার কালিয়াচকের মডেল এলাকায় পায়খানার পরিত্যক্ত ট্যাঙ্কিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার প্রায় 9টি বল বোমা। উদ্ধার বোমাগুলি শনিবার সকালে নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় একটি পরিত্যক্ত ট্যাঙ্কে জোরালো বোমা বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, কেউ বা কারা ওই ট্যাঙ্কে 2 জার বোমা মজুত করে রেখেছিল। তার মধ্যে একটি জারের বোমায় আচমকাই বিস্ফোরণ ঘটে। যদি এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচকের এসডিপিও ফয়জল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তারা সারা রাত ওই এলাকা কর্ডন করে রাখেন। এরপর শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থল থেকে 1 জার ভর্তি বোমা উদ্ধার করে। সেই জারে ছিল 9টি বোমা। বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।